নবীকে সর্বপ্রথম উলিয়া উলিয়ে চিনি মহিলারা। তো বিবি খাদিজার মনে এই আগুন লাগছে, এই জন্য ধন সম্পদ কিচ্ছুর মায়া করে নাই, শুধু রাসুলের মায়ায় রাসুলের মহব্বতে সব কোরবান করছে। আর সাইফ ফারার প্রথম আয়াতে আসছে, লাং তানা লুল বিরু হাত্তা তোহেব্য, প্রাণের চেয়ে জীবনের চেয়ে অধিক প্রিয় মুর্শিদকে করতে হবে, ভালোবাসতে হবে, তখন যাই মুর্শিদ আপনার আপন হবে। আপনি সমাজের ভয় করবেন, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলের জামাই কি কইব, মেয়ের জামাই কি কইব, ইতা যদি ভাবেন গ্রামবাসী কি কইব, ঘর জ্বালাই দিব, বিল্লালের জিরবা কাটছে তারপরও তো বিল্লাল প্রেম ছাড়ে নাই। আর এখন আমরা দেখি তো এমন ইয়াজিদি ইসলামের লোকরা কি করে, দল ফালটিলে আবার হে দলে যোগ দিয়ে লায়, হ্যাঁ দল ছাড়িতে কি লেগা। এই জন্য প্রেমের আগুন সবার অন্তরে লাগবে না। তো প্রেমের আগুন যেমন লাগছিল বিবি আয়েশার অন্তরে, প্রেমের আগুন, এই প্রেমের আগুনটা কার অন্তরে কখন লাগে? 80 বছরের বুড়ি বিবি জুলেখা তার অন্তরে লাগছে, বিবি খাদিজার অন্তরে লাগছে, বিবি আয়েশার অন্তরে লাগিয়েছে, আবু বকর ওমর ওসমান অস্করুণীর প্রেমে অন্তরে লাগছে। তো এটা কারো 36 বছরও লাগে না, কারো 6 বছরের কালও হয়, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আনুর বয়স ছিল 6 বছর। তো কারো 6 বছরের কালেও এই আগুনে ধরে, আর কেউ মরে গেলেও ধরে না, যিনি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বুসারিম গিশাওয়া, যিনির অন্তরে মোহর মারি দিছে, ইডিরে মরলেও ধরবে না। আরেকটা বিষয়, কেউ মুর্শিদের কাছে থাকে, আবার আমাদের কবি রমেশ লীলা লিখছে, কেউ আজীবন খাদিমি করে যান করে হয়রান, কেউ কাছে থাকে ওইগুলো চিনবে না, এটি যারে ধরবে সে বুঝবে এই প্রেম কি জিনিস। এগুলো ওইদিকে রাখো বাবা, এখন দিও না।
বসে গৃহনারী পুত্র কন্যা সকলে ফাঁসরি আগুনে ধরে যারে প্রেম নিশায় ধরে বসে গৃহ নারী পুত্র কন্যা সকল ফাঁসরে বসে বাতাস লাগিল যার গায়।